Assalamualaikum. How do I use code blocks? Today's lesson. Aajker lesson hocche kibhabe amra code blocks use korbo. Jodio er age ami ekta video diye rekhechilam. Oita ashole cholar moto, but hoyto oneke bujhte pareni. Er jonno bhablam je ajke ekটু khola mela bhabe ekta video ar ki code blocks er ami dei ar ki jate shobai ashole bhalobhabe bujhte pare. To first code blocks ta তো ডাউনলোড করতে হবে। সো আমরা কি করি, কোড ব্লকস এ গেলাম, কোড ব্লকস সবার সামনে যেটা আসবে এখানেই যাব। যাওয়ার পর এইখান থেকে আসলে ডাউনলোড অপশনে যাব। এইখান থেকে আসলে ডাউনলোড দা বাইনারি রিলিজ। সো এইখানে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো পাবো, 1 2 3 4 6টা আসলে আছে। তো আমরা এখান থেকে MinGW সেটআপ এইটা দিতে পারি, বা MinGW Fortran এইটা দিতে পারি। দুইটাই আসলে বলা যায় যে ভালো। তো দুইটাতে কোনো সমস্যা করে না। MinGCC যে প্রবলেমটা আসলে কম্পাইলারের যে প্রবলেম, এই দুইটাতে সমস্যা করে না, বাদবাকিগুলোতে সমস্যা হয় আর কি। এর জন্য আবার GCC ফাইল ডাউনলোড করতে হয়, মানে ঝামেলা করে। তো প্রথমে এখানে যাব sourceforce.net, এখান থেকে আসলে ডাউনলোড করব। এখানে GCC ফাইল বা G++ কম্পাইলার যেটা GDB ফাইল, সেটা আসলে এখান থেকে পাবো। এখান থেকে আসলে IDM IDE Fortran IDE এখান থেকে আসলে সেভ ফাইল করে নিব। আসলে সেভ ফাইল করে নিব 93 MB। এটা আসলে যেটা আমার সেভ হবে কোথায়, এখানে আসলে কোড ব্লকস। দেখেন আমার দুইটা ডাউনলোড করা আছে, আমার ইনস্টলেশনও করা আছে। তো এখান থেকে ইনস্টল আমরা করে নিব, যা যা চাইবে কোনো ঝামেলাই নাই আর কি। ইনস্টলটা করে নিব, নেওয়ার পরে আমি আসলে ওপেন করতেছি। এখান থেকে ওপেন না করি, সরাসরি ওপেন করি আসলে, যাতে সুবিধা হয় আপনাদের বুঝতে। অনেক লোড নিচ্ছে। এখান থেকে আমি আসলে আগে এটা আপনাদের ক্লাস করাইছিলাম, সেটাই আসলে ওপেন করলাম। এখান থেকে ওপেন করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবে না। আসলে এখান থেকে ওপেন করি কোড ব্লকস। এখান থেকে আসলে এই GCC যে প্রবলেমটা, এটা MinGW তে হয় না, বা GDB তে এই প্রবলেমটা হয় না। এখান থেকে আসার পরে আসলে বড় করে নিয়ে সুবিধার জন্য ক্রিয়েট এ নিউ ফাইল করলাম। এইখান থেকে যে কনসোল অ্যাপ্লিকেশন, এই কনসোল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে গো করব। দেন এখানে আমি যেটা করতে চাই সি বা সি প্লাস প্লাস, আমি সি করতে চাচ্ছিলাম। তো সি করলাম। এখান থেকে নিউ ফাইল একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করে দিয়েছি। আমার নাম সাজ্জাদ, আমি সাজ্জাদই দিলাম। আমার নামকে আমি খুব ভালোবাসি। So আমি yes already exist project and a dictionary file maybe overwrite, okay আমি রাইট করব। and এই কম্পাইলার ফাইল যেটা ফিনিশ করে দিলাম yes। সো এখানে দেখেন লেখার একটা আপনার ইয়ে চলে আসবে। আমি আসলে এই তো আপনার কম্পাইলার যে ফাইল, হ্যাঁ C++ এই এর মধ্যে আছে আর কি। এই সিপিপি মেইন সি যেটা আসলে এটা ইউজ করব। ওকে এখানে আমি সেভ করে রাখবো, একটা নাম দিলাম 1.cpp। আমরা কি জানি সেভ করার মূল মন্ত্র 1। আচ্ছা একটা দিলাম এস। তো আমি এখান থেকে আসলে ক্রিয়েট করতে পারবো যে কোনো আসলে কোড। দেখাচ্ছি হ্যাশ ইনক্লুড, একটু কাজ করে দেখাই যাতে আপনাদের সুবিধা হয়। stdio is okay আমাদের সেই ব্র্যাকেট এন্ড দেন হচ্ছে প্রিন্ট করব মনে করেন print printf আমি আগেই বলেছিলাম আমার বাংলাদেশকে আমি ভালোবাসি এবং খুব বড় ভাবে সো তাই আমি বড় হাতের বাংলাদেশ লিখলাম আর সেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি তো এখানে কি আচ্ছা আমাদের সেই রিটার্ন 0 রিটার্ন 0 সো এখানে বাংলাদেশটা প্রিন্ট করে ফেলবে ব্যাপার হ্যালো ওয়ার্ল্ড হয় প্রসেস টার্মিনেটেড টু এটা অ্যাক্টিভিটিস আচ্ছা 3 সেকেন্ড এখানে আগে একটা কম্পাইল করা ছিল ওকে তো এই যে প্রবলেমটা এটার জন্য আমরা কম্পাইলারে যাব দেন এখান থেকে restore defaults yes and sure relative compiler setting defaults okay MinGW যেটা আমার রাইট হয়েছে so then ওরে আমার এই ফাইলটা আমি এর মধ্যে নিয়ে আসি ওকে নো এটা নো করে দিলাম আমি এই ফাইলটা নিলাম আর কি নাও উপর দেখি হ্যালো ওয়ার্ল্ড সো হার্ড হ্যাঁ তো প্রবলেম না হলে আসলে তো সলভ করা যাবে না আমি সলভ করে দিচ্ছি এই কম্পাইলারে যাব আপনার হ্যাঁ অলরেডি সো বা এইখান থেকে যদি এত প্রবলেমই হয় তাহলে এইখান থেকে ফাইল ফাইলে যাব যাওয়ার পরে আপনার সি বা এমটি ফাইল ফরট্রন ফাইল আমি আসলে সি বা হেডার ফাইল এইটাতে করি আর কি গো নেক্সট আচ্ছা সরি নাম এখানে একটা আমি কোথায় রাখবো পার্টটা সেটা তো বলতে হবে তাছাড়া তো হবে না সেভ यस হ্যাঁ ফিনিশ ডিবার্গ এখন আমার যে কন্ট্রোল সি এটা না রাখি এখান থেকে করে দেই ভি আরে ওকে সো এখান থেকে আমি চাপ করে দেখি ওইখান থেকে কম্পাইলারের সমস্যা হচ্ছে যদিও আচ্ছা ফার্স্ট ক্লাস এখান থেকে চালু করে দেখি কি হয় ফার্স্টে আমরা উইন্ডোজ থেকে আসলে নিয়ে আসব হ্যাঁ বল টার্গেট এখান থেকে আসলে কম্পাইলার তো বাংলাদেশ সো আর আপনাদের কি ভুল হচ্ছে মনে করেন আমি এখানে এটা দিলাম না আমি কম্পাইল করতেছি দেখেন এখানে রেড লাইন দিয়ে দিয়েছে সো এটা প্রবলেম হচ্ছে এই যে চিহ্ন সেমিকোলন এটা আমি দেই নাই সো এটা আমার ইউজ করতে হবে সো আমি ইউজ করে দেব দেখেন এখন নো প্রবলেম বাংলাদেশ বাংলাদেশ সো আসলে আর কোনো প্রবলেম না থাকারই কথা আর যেটা মেইন প্রবলেম এখান থেকে কম্পাইলারের যদি কোনো প্রবলেম হয় যে কম্পাইল নিচ্ছে না তাহলে এই টল চেইন এক্সিকিউটর এখানে অটো ডিটেক্ট করবেন বা এখান থেকে আসলে ফার্স্ট ফাইল যেটা রেস্ট ডিফল্টস এইখানে রেস্ট ডিফল্টস করলে আপনার GNU GCC কম্পাইলার যেটা এটা আসলে অটো ডিটেক্ট হয়ে যাবে যার মাধ্যমে আসলে আর কোনো সমস্যা আপনার হবে না সো কমপ্লিট আপনাদের মনে হয় না আর এর মাধ্যমে মানে কিভাবে ইউজ করবে বা কিভাবে কোনো সমস্যা যে সমস্যায় হোক সমাধান হবে এর বেশি আর কোড ব্লকসে মনে হয় না কোনো সমস্যা হবে সো আপনারা সবাই সমাধান করতে পারবেন গুড বাই